ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে। কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উদ্যোগী হলো ফাইনালি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এক ধাপ তারা এগিয়ে গেল। কী বলছে ডিডি নিউজ পেপার সেটাই শেয়ার করছি। কমিটি তৈরি হয়েছে, কোথাও কিন্তু পড়ুয়াদের টিকাকরণের জন্য পুরসভার সাথে আলাপ আলোচনা চলছে। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। বাকি বিশ্ববিদ্যালয়রা কী বলছে সেটাও শেয়ার করছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। চলে এসে দেখে নিচ্ছে ক্যাম্পাস খোলা নিয়ে কমিটি যাদবপুরে উদ্যোগী কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস খোলার ব্যাপারে আরও এক ধাপ এগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রস্তুতি শুরু হলো কলকাতা বিশ্ববিদ্যালয়েও। যাদবপুরে কর্মসমিতির বৈঠকে উপাচার্য সুরঞ্জন দাসের প্রস্তাব মেনে ক্যাম্পাস খোলার বিষয়টি খতিয়ে দেখতে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য জানিয়েছে এই কমিটি দ্রুত বৈঠকে বসবে, ক্যাম্পাস খোলার আগে সমস্ত দিক খতিয়ে দেখবে তারা। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি কমিটি করা হচ্ছে এবং সেই কমিটি একটা ফাইনাল ডিসিশন নেবে যে ক্যাম্পাস রিওপেন করা যায় কি যায় না। নিশ্চয়ই এটাও আপনারা নিশ্চয়ই বলবেন যে রাজ্য সরকারের পারমিশনটাও দরকার, কিন্তু রাজ্য সরকারের পারমিশনের সাথে সাথে ক্যাম্পাস ওপেন নিয়ে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে গেল। আলটিমেটলি তারা পুরো ফুল প্রিপারেশনে আলটিমেটলি ইউনিভার্সিটি থাকতে চলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কী অবস্থা? কলকাতা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে নিজেদের সম্পূর্ণ প্রস্তুত রাখছে যাতে ক্যাম্পাস খোলার বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায়। এই জন্য পড়ুয়াদের টিকাকরণ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুরসভার আলোচনা করা হচ্ছে। অর্থাৎ আপনাদের যারা বিশেষ করে সিউর আন্ডারে পড়ছেন তাদের যে টিকাকরণ যেটা অনেকের কোয়েশ্চেন ছিল সেটার জন্য কিন্তু কর্পোরেশন অর্থাৎ কেএমসির সাথে আলোচনা চলছে যে তাদের যাতে দ্রুত টিকাকরণ করানো যায়। এই নিয়ে কি বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রার বা অন্যান্য ইউনিভার্সিটিরা কি বলছে আমি বলছি, তার আগে একটু টোটালটা শেয়ার করি। যাদবপুরে যে কমিটিতে কর্মসমিতি শিলমোহর দিয়েছে তাতে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের প্রতিনিধিরা। উপাচার্য বলেছেন ছাত্র শিক্ষক সহ সব পক্ষের আলোচনার সঙ্গে আলোচনা হবে, অর্থাৎ সমস্ত পক্ষের সাথে আলোচনা হবে যাতে নিউট্রাল ডিসিশনে আসা যায়, এবং তাদের প্রতিনিধিরা রেখেই এই কমিটি তৈরি করা হয়েছে, তারাই বিষয়টি খতিয়ে দেখবেন। একটি মঞ্চ সভা থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বক্তব্য এসেছে, পরিস্থিতি অনুকূল থাকলে পুজোর পরই ক্যাম্পাস খুলে দেওয়া হবে। পুজোর পরে স্কুল খোলার কথা আগে থেকেই নবান্নতে জানিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবং শিক্ষামন্ত্রী পার্থ বসু সম্প্রতি তিনি জানিয়েছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার আগে স্কুলের মতনই সমীক্ষা চালিয়ে দেখতে হবে প্রতিষ্ঠানগুলি কতখানি প্রস্তুত। এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের, শিক্ষামন্ত্রী বলেছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে তারা কিন্তু আলটিমেটলি কলেজে ইন্সপেকশন শুরু করে দেবে। যাদবপুর কমিটিরও কাজও কিন্তু তেমন, তারা ক্যাম্পাস হোস্টেলের পরিস্থিতি সমীক্ষা করে দেখবে, স্বাস্থ্যবিধি বজায় রাখতে কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়, হোস্টেলে ক্লাসরুমে কেমন ব্যবস্থা প্রয়োজন, একদিনে কতজন পড়ুয়া আসতে পারবেন, মূলত এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। যদিও ক্লাসরুমের তুলনায় ক্যাম্পাস নিয়ে যাদবপুরে কর্তৃপক্ষ চিন্তা বেশি, কারণ ক্যাম্পাসে পড়ুয়াদের ভিড়ে সংক্রমণের ভয় বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন একদম পুরো প্রিপারেশান রাখছে, নিজেদের প্রিপেয়ার করছে যাদবপুর ইউনিভার্সিটি। ক্যালকাটা কী বলছে দেখুন, ক্যালকাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হোস্টেলের পরিস্থিতি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সপ্তাহে একদিন করে বিশ্ববিদ্যালয় স্যানিটাইজ করা হচ্ছে, পাশাপাশি দেড় দু বছর ধরে অব্যাহত ক্লাসরুম ক্যান্টিন শৌচালয় শিক্ষকদের ঘর হোস্টেলে কোথায় কী ব্যবস্থা বা মেরামতি দরকার তা দেখা চলছে। সিউরজির রেজিস্ট্রার দেবাশিস দাস তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষক আধিকারিক শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, ছাত্রদেরও এই প্রক্রিয়ার মধ্যে আনা হবে, বিশেষ জোর দেওয়া হবে সেকেন্ড ডোজের ওপরে। আমাদের সঙ্গে পুরসভার কথা চলছে, ক্যাম্পাস খোলার দিনক্ষণ ঘোষণা হলেই ক্যাম্প শুরু হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সিউ কিন্তু পুরোপুরিভাবে প্রিপেয়ার রয়েছে ক্যাম্পাস রিওপেনের জন্য। যেই গ্রিন সিগন্যাল চলে আসবে স্টেটের তরফ থেকে তারা কিন্তু ক্যাম্পাস রিওপেন করে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং তারা যেটা করতে চলেছে তারা ক্যাম্প করতে চলেছে, ভ্যাকসিনেশনে ক্যাম্প করতে চলেছে, এবং তার জন্য তারা কলকাতা পুরসভার সাথে কিন্তু কথা বলছে যাতে স্টুডেন্টসদের কোনো প্রবলেম না হয়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কী বলছে? রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বাসু রজনী তিনি জানিয়েছেন সেপ্টেম্বরের মাঝামাঝি এই নিয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা করা হবে। পুজোর পর থেকে লক্ষ্মী পুজোর মধ্যে করোনা পরিস্থিতি কেমন থাকে তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এরাও কিন্তু আলটিমেটলি একটা মিটিং বা একটা বৈঠকে বসতে চলেছেন এবং তারাও ডিসিশন কিন্তু নিতে চলেছে। প্রেসিডেন্সির কী আপডেট? প্রেসিডেন্সি রেজিস্ট্রারকে ফোন করলে তিনি ফোন ধরেননি, তাই একটি স্টুডেন্টসের বক্তব্য চলে এসছে, কর্তৃপক্ষের কোনো গা নেই, ওদের কথা আমরা আর বিশ্বাস করছি না। এবং তার সাথে তিনি জানিয়েছেন বহুদিন ধরে গবেষক ও ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কথা বলছি কিন্তু প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নির্বিকার। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন
প্রেসিডেন্সি এখনও কোনো ফাইনাল ডিসিশান বা সেরকম কোনো আপডেট না এলো, কলকাতা বা যাদবপুরেরটা কিন্তু একদম ফাইনাল আপডেট, তার ফলে এরা কিন্তু সবাই প্রিপেয়ার নিচ্ছে। এবং ভ্যাকসিনেশন যেটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছিল সেটাও কিন্তু সিউর তরফ থেকে একটা উপায় বার করা হচ্ছে এবং পুরসভার সাথে কথা চলছে যাতে তাদেরকে ভ্যাকসিনেশন করিয়ে এই ক্যাম্পাসে নিয়ে আসা যায়। এবং রবীন্দ্রভারতীর আপডেটটা এখন অবধি এটা একটা ফাইনাল আপডেট যে মিটিং হতে চলেছে, পরবর্তী ডিসিশান না সেটা তো জানাবো। এছাড়া অন্যান্য যত রাজ্যের ইউনিভার্সিটি আছে তারাও কিন্তু সবাই প্ল্যানিং করছে, কারণ যদি পুজোর পর এটা রিওপেন হয়ে যায় তার যে সমস্ত গাইডলাইনস স্যানিটাইজেশন থেকে শুরু করে এবং বাকি যাবতীয় যা সার্ভে ইন্সপেকশন এই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সিটিকে এখন থেকেই শুরু করতে হবে। আপনাদের কি মনে হচ্ছে এই যে উদ্যোগ নিয়েছে কে যাদবপুর বা কলকাতা, কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। পরবর্তী নতুন করে আপডেট পেলে নিশ্চয়ই শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, বিশাল বড় বেস্ট অফ লাক।